ঝাল দেয় নাটকের পর নাটক। কাল রাতের অন্ধকারে চার কংগ্রেস ও এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেন, ফলে কংগ্রেসের হাত থেকে ঝালদা পুরসভা ফের দখল নেয় তৃণমূল। কিন্তু আজ আবার পুরসভার বৈঠকে এই নব্য তৃণমূল কাউন্সিলররা প্রত্যেকে অনুপস্থিত। ঝালদা কার, কংগ্রেস না তৃণমূলের? কাগজে কলমে ঝালদা তৃণমূলের, কারণ বারো আসনে পুরসভার দশটি তৃণমূলের। কিন্তু সদ্য বুধবার দল বদলে তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস কাউন্সিলরদের খোঁজ মিলছে না। বেপাত্তা বুধবারই তৃণমূলে যাওয়া নির্দল কাউন্সিলর ও ঝালদার পুর প্রধান শীলা চ্যাটার্জি। দল বদলে তো আর কাজ আটকে না, এই তো উনি জয়েন করলেন, ওনারা পাঁচজন। আমরা কিন্তু কোনো বাতিলের আমরা নোটিশ পাই নাই, এবং ব্যাপার কি হচ্ছে যে মিটিং এক তারিখে নোটিশ পাইছিলাম যে সাত তারিখে মিটিং হবে। কংগ্রেস কাউন্সিলর তপন কান্ত হত্যার পর থেকেই একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে পুরুলিয়ার এই ঝালদা পুরসভা। গত পুরভোর থেকে এই পুরসভার ভবিষ্যৎ নিয়ে টানাপোড়েন চলছে। পুরভোটে কংগ্রেস এবং তৃণমূল উভয়ই পায় পাঁচটি করে আসন, দুটি আসন যায় নির্দলের দখলে। কিন্তু বোর্ড গঠনের ঠিক আগে গুলিতে খুন হন দু নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্ত। নির্দল কাউন্সিলরদের সমর্থনে বোর্ড গঠন করে তৃণমূল। দু নম্বর ওয়ার্ডে ফের ভোট হলে জয় পায় কংগ্রেস, এরপরই অনাস্থা আনে তারা। নির্দলদের সমর্থনে আস্থা ভোটে জিতেও যায় নেপাল মাহাতো দল। দুই নির্দলের একজন কংগ্রেসে যোগ দেন, অন্যজন কংগ্রেসকে সমর্থন করেন। এরপরও বোর্ড গঠন ঘিরে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দড়ির টানাটানি চলতে থাকে। শেষমেশ আদালতের রায়ে পুরো বোর্ডের দখল পায় হাত শিবির। কংগ্রেসকে সমর্থন করা সেই নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জি পুর প্রধান হন। উপ পুর প্রধান হন নিহত তপন কান্তর স্ত্রী পূর্ণিমা কান্ত। এরপরেও কংগ্রেস এবং নির্দল কাউন্সিলরদের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ বুধবার পুর প্রধান শীলা চ্যাটার্জি ও কংগ্রেসের চারজন কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। দল বদল করেন তপন কান্ত ভাইপো, কংগ্রেস কাউন্সিলর মিঠুন কান্দুও। ঝালদার উন্নয়নের স্বার্থে আমি তৃণমূলে যোগদান করলাম। তা আমি যদি জনগণের কাজ না করতে পারি তো কী করে চলবে? আমি সেই কাজ করার জন্যই আজকে মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থে, ওনার হাত শক্ত করার জন্য আমি আজকে। নতুন পাঁচ কাউন্সিলরের সমর্থন পেয়ে তৃণমূলই এখন ঝালদা পুরসভায় সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে শীলা চ্যাটার্জি সহ পাঁচ নব্য তৃণমূল কাউন্সিলরের খোঁজ মিলছে না। পুর প্রধানের নিজের ডাকা বৈঠকে খোদ পুর প্রধানই অনুপস্থিত। অন্যদিকে দলীয় কাউন্সিলরদের অন্ধকারে রেখে দল ছুটদের এভাবে জায়গা দেওয়ায় ক্ষোভ বাড়ছে তৃণমূলের অন্দরে। পছন্দে দেখলাম কিছুগুলো নেতা আছে এবং এরা কেউ একজন ঝান্ডা ধরছে, কিন্তু অ্যাকচুয়ালি কে কে ধরেছে, কারা আছেন কারা নাই, কারা ঘুরতে গিয়ে হাতে দিয়েছে সেটাও আমরা কিন্তু জানি না। আমরা অন্ধকার আছি, রাখছে বলে বলবো না, আমরা এখন অন্ধকার আছি। শোনা যাচ্ছে তৃণমূলই আপাতত লোক চক্ষুর আড়ালে রেখেছে এই কাউন্সিলরদের। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।